দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 5 জন। রোববার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ চলাকালীন সময় এক পক্ষ আরেক পক্ষের সাথে চেয়ার ছোড়াছুরি সহ সংঘর্ষে লিপ্ত হয়। পরে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারির চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারি দ্রুত বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করে। এই সময় চট্টগ্রাম বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আজকে সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে আমি চোখ রাঙানি আমি ওই সুবিধাভোগী পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তার চোখ রাঙানির বিরুদ্ধে আপনাদেরকে রাজপথে উৎপীড়িত আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।